হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর এই ভালো লাগার মুহূর্তে আমরা আজকে তোমাদের নিয়ে এসেছি গোপালগঞ্জ জেলার উলপুর প্রাতিশচন্দ্র রায় জমিদার বাড়িতে। আমরা এখন আছি সেই জমিদার বাড়ির দোতলা বিশিষ্ট একটি বাড়ি, সেই বাড়ির ছাদে আমরা এখন অবস্থান করছি। যদিও ভবনটা অনেক পরিত্যক্ত হয়ে গেছে, অনেক অংশই এই ভবনের আমাদের দৃশ্যমান হচ্ছে না, অনেক অংশ ভেঙে গেছে। আর এখানে আসার পথে দেখলাম এই জমিদার বাড়ি অনেক ছোট ছোট অনেক জায়গা নিয়ে অনেক বিল্ডিং ছিল, কিছু কিছু বিল্ডিং অচিরেই পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তার অস্তিত্ব আর বোঝা যায় না। তবে এখানকার স্থানীয় লোকজন বলল যে এই জমিদারের অনেক বড় এরিয়া ছিল তার, এবং বিভিন্ন জায়গায় তার অনেক ছোট ছোট বিল্ডিং ছিল। আর এই বিল্ডিংটা হচ্ছে আমরা যে বিল্ডিংয়ের সাথে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই বিল্ডিংটাই হচ্ছে জমিদারের মূল বাসভবন ছিল। তিনি তার ফ্যামিলি নিয়ে এই বিল্ডিংয়েই জীবনযাপন করতেন। আমরা এখন আছি সেই বিল্ডিংয়ের ছাদে। তো তোমরা এনজয় করো আমাদের আজকের এই ভিডিওটি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর গোপালগঞ্জের মধ্যে যে জমিদার উনি প্রতীশচন্দ্র রায়, উনি অনেক নাম করা একজন জমিদার ছিলেন আমরা জানতে পারছি, ইতিহাস ঘাটলেও সেটা প্রমাণ তোমরা পাবা। তো ধন্যবাদ সবাইকে। গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে উলপুর গ্রামে প্রাচীন বাংলার সূর্যবীর্য এবং আভিজাত্যের সাক্ষী উলপুর জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়িটি এই অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান। প্রায় 200 একর জায়গা নিয়ে আনুমানিক 1900 শতকের দিকে জমিদার প্রাতিশচন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। জানা যায় তিনি ছিলেন একজন রাজ কর্মচারী। 200 একর জায়গা জুড়ে জমিদার বাড়িটিতে নাটঘর, মেজ, ছোট বাবুর বাড়ি ও শ্মশান ছিল। উলপুরের জমিদাররা ছিলেন 100 গড় শরীর। গ্রামটিতে এখনও টিকে আছে শতাব্দী প্রাচীন বেশ কয়েকটি বৃহদায়কার দালান কোঠা। এর মধ্যে 7 থেকে 8টি রয়েছে দোতলা দালান। শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে ভবনগুলো। কালের আবর্তে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবে সগর্বে টিকে আছে। 1947 সালে দেশ বিভাগের পর জমিদার প্রাতিশ রায় কলকাতা চলে যায়। সরকার বাড়ি খাস খতিয়ানে নেয়। আমরা এখন সিঁড়ি বেয়ে বাড়িটির দোতলায় ওঠার চেষ্টা করছি। দিনের বেলা বাড়িটির সিঁড়ির প্রবেশপথে ঘুটঘুটে অন্ধকার থাকায় মোবাইলে আলো জ্বালিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকলাম। এই বাড়িটিতে বেশ কয়েকটি ভবন ও বড় বড় দিঘি রয়েছে। ভবনগুলোর স্থাপত্য শৈলী ও কারুকাজ অত্যন্ত নয়নাভিরাম। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাড়িটির পাশ দিয়ে বয়ে গেছে মধুমতী নদীর বেলডোট ক্যানেল। দর্শনার্থীরা এখানে এসেই এর নয়নাভিরাম কারুকাজ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। জমিদারি প্রথা কালের গর্ভে হারিয়ে গেলেও জমিদারদের পরিত্যক্ত বিল্ডিংগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সগর্বে। দর্শক মণ্ডলী, আমরা এই এলাকার স্থানীয় বাসিন্দা আমাদের এক মুরব্বী চাচা থেকে পেলাম, যিনি সাবেক মেম্বার ছিলেন এই ওয়ার্ডের, মোহাম্মদ হারুন মোল্লা কাকা। ওনাকে পেয়ে আমরা এই জমিদারের সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। তো ওনারা জন্মগতভাবে এখানে বসবাস করে আসছে এই জমিদারের বসত বাড়ির আশেপাশেই। ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই জমিদারের 1100 বিঘা জমির মালিক ছিলেন এই আজকে যে জমিদার বাড়িতে দাঁড়িয়ে আছে সেই জমিদার সাহেব। এই জমিদারের এরিয়া ঘিরে এই অঞ্চলের বিভিন্ন মানুষজন আজকে বসত বাড়ি গড়ে তুলছেন তাদের নিজেদের মতো। তারা প্রত্যেকেই সবাই যা যার মতো বাড়ি তুলে তারা জীবনযাপন করতেছেন, এই জমি রক্ষণাবেক্ষণ করতেছেন, দেখাশোনা করে আসছেন, এবং তারা বসবাস করে তাদের এখন তাদের বাড়িঘরই হয়ে গেছে এই জমি। সরকার থেকে কে কেউ আবার এটা DCR কেটে লিজও নিয়েছেন আমরা জানতে পারলাম এখানে এসে। আমরা দেখিনি মুরব্বীরা বলছে এরা জমিদারের প্রথা চালাতো। এই জমি এটা তো ওই তোমার হিন্দু মুসলমানকে ওই খাজনা নিত, ওইভাবে একটা ই দিত আর কি, ওনাকে পত্তন দিত তারা খাতো ওইভাবে। আর এই যখন দেশ পাকিস্তান হিন্দুস্থান হয়ে যায় তখন প্রায় লোকই চলে গেছে ভারতে, ও তো চাকরি বাকরি করতো। তারপরে ব্যারিস্টাররা ছিল ওই জায়গায় কলকাতা, জজ ছিল কলকাতা, ওই পরিবারে ওইভাবেই চলে গেছে তারা। আর এখন ওই পাবার আর এক ফ্যামিলি আছে আর সব চলে গেছে, আমরাই বসবাস করতেছি।
কাকা, এই জমিদারের এই যে বসত বাড়ির এরিয়া ছিল সেই এরিয়াতেই আপনারা আজকে বসবাস করতেছেন, আপনাদের এই কেমন অনুভূতি এতে? না, আমাকে জন্মস্থান তো এই জায়গা, তাহলে আমাকে ঠেলে আমাকে বিশেষ সম্পত্তি আমাকে এর মতো লাগে, এইভাবেই আমরা আছি এখন। না, কত বছর যাবত আপনারা এখানে অবস্থান করতেছেন? এর উদ্দেশ্যে আগে এখানে আসছি আমরা পাকিস্তানের সময়। এই জমিদারের মোট কতটুকু জমি ছিল বলে আপনি জানেন? জানি, সবার যা ছিল ওই কি 1100 বিঘা জমি ছিল। আমার নাম মোহাম্মদ এসকের আলী মোল্লা, আমার আব্বার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা। আমরা স্বাধীনের সময় এই বাড়ি আসি, আসে এই বাড়ি নয়ডা বিল্ডিং ছিল, জমিদারকে আমরা দেখিনি অবশ্য। তখন এই যে খুব জমজম ছিল এই গ্রামে, অনেক 360-370 বিল্ডিং ছিল এই জায়গা, দ্বিতীয় কলকাতা বললেই চলে উলপুরটা। তখন এখন মনে করেন অনেক পর্যটক আসে, এখন অনেক পর্যটকের জায়গায় এই নামের পরে আসে। হ্যাঁ, আমরা এখন আসি এ জায়গা, মোটামুটি হিন্দু মুসলমান যারাই আমাদের বাড়িতে এখন হিন্দু দেখতে পাচ্ছেন, তিন চার ঘর আছে, এদের সাথে আমরা খুব মিলেমিশে আসি, আমরা এক ফ্যামিলির মতনই আসি, আমাদের কোনো অশান্তি নাই, খুব আমরা ভালোই আসি। বন্ধুরা, আমরা এই এলাকার বাসিন্দা একজন স্থানীয় মুরব্বী, তার বক্তব্য শুনলাম। তিনি অনেক দীর্ঘদিন যাবত তার জন্মগতভাবেই এই জমিদার বাড়ির এরিয়ার মধ্যে বসবাস করে আসছে। তিনি তার জীবনযাপন সম্পর্কে, কীভাবে তারা এখানে বসবাস করতেছে, কত বছর যাবত আছে এখানে, অনেক লোকজন আসা যাওয়া করে, সেই সম্পর্কে তার মুখ থেকে আমরা জানতে পারলাম। এটা জমিদার বাড়ি, আমি স্থানীয় বাসিন্দা। এখানকে আগে জমিদাররা ছিলেন, ওনারা বসবাস করতেন, এবং ওরা চলে যাওয়ার পরে বাইরের লোকজন বসবাস করতেছে। এখানকার জমিদাররা এক পর্যায়ে অনেক দিন বসবাস করছিল, তাদের সব কিছু ছেড়ে চলে যাওয়ার পরে ইন্দা জমিদার বাড়িতে বসবাস করতেছে। গোপালগঞ্জ মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা একটি জেলা, বাংলার ঐতিহ্য আর প্রাকৃতিক নিদর্শনে ভরা একটি জনপদ। শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই জনপদ। রাজা বল্লাল সেনের আমলে এই জেলার পূর্ব সীমানায় খাটরা গ্রামের আদিবাসী হিন্দু ধর্মাবলম্বীরাই এই অঞ্চলে প্রথম বসবাস শুরু করেন। 19 শতাব্দীর দিকে এই অঞ্চলটিতে রানী রাসমণির এস্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল, তাই এই অঞ্চলে এখনও অনেক জমিদার বাড়ির খোঁজ পাওয়া যায়। পুরনো সেসব অনেক নিদর্শন এখন আর নেই, অযত্ন আর অবহেলায় জীর্ণ শীর্ণ জঙ্গলাবৃত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব ভবন দেখতে ভিড় করছে দর্শনার্থীরা, তার মধ্যে অন্যতম উলপুরের জমিদার বাড়ি। ইতিহাস থেকে জানা যায় উলপুরের জমিদারেরা 100 ঘর শরিক ছিলেন। 1900 দিকে জমিদার প্রতিষ্ঠেন্দ্র রায়চৌধুরী 200 জায়গা জুড়ে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন। কালের আবর্তে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবে সগর্বে টিকে আছে। 1947 সালে দেশ বিভাগের পর জমিদার প্রতিষ্ঠায় কলকাতা চলে যান এবং সরকার বাড়িটি খাস খতিয়ানে নিয়ে নেয়। তারপর থেকে এখানে অনেকেই বসবাস করছে ডিসিআর কেটে। এই বাড়িগুলোর কারুকাজ অত্যন্ত সুন্দর। এই জমিদার বাড়িতে বেশ কয়েকটি বড় বড় দিঘি রয়েছে। একসময় এই গ্রামের জমিদারদের 365 ভবন ছিল, তা নদীগর্ভে ও অযত্নে ধ্বংস হয়ে গেছে। এখন উলপুর গ্রামে জমিদারির কাজে ব্যবহৃত 8 দালানসহ বেশ কয়েকটি ঐতিহাসিক ভবন রয়েছে। এসব ভবন বর্তমান উলপুর তহসিল অফিস, সাব পোস্ট অফিস ও পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস, স্বাস্থ্যকেন্দ্র, মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হচ্ছে। উলপুর জমিদার বাড়ির বেশিরভাগ স্থাপনা আজ ধ্বংসের পথে। কথিত আছে একসময় এই জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা স্যান্ডেল খুলে ও ছাতি বন্ধ করে চলাফেরা করতে হতো সাধারণ মানুষদের। এই জমিদার বাড়িতে বিচার ও শাসন ব্যবস্থা সহ জেলখানা ছিল। ভবন অযত্নে আর অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে যাবেন? ঢাকা গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে দোলা, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে গোপালগঞ্জে আসতে হবে। বাসযোগে গোপালগঞ্জে আসতে ভাড়া গুনতে হবে 350-400 টাকা। গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে বাস বা ইজিবাইক যোগে উলপুর বাজারে আসতে হবে। উলপুর বাজারে আসতে বাসে আসলে ভাড়া গুনতে হবে 10 টাকা এবং ইজিবাইকে যেতে খরচ হবে
20 টাকা। উলপুর বাজারে পৌঁছে যে কোনো ভ্যান বা ইজি ব্যাগ যোগে খুব সহজেই পৌঁছে যাবেন উলপুর জমিদার বাড়িতে। এতে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। তাহলে আপনার ঢাকা থেকে উলপুর জমিদার বাড়িতে আসতে জনপ্রতি মোট খরচ হবে 380 থেকে 430 টাকা। আর যারা ব্যক্তিগত যানবাহন যোগে উলপুর জমিদার বাড়িতে যেতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন। গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে সোজা যেতে হবে উলপুর বাস স্ট্যান্ডে। উলপুর বাজার প্রবেশের পার্শ্বগঞ্জ আগে দেখবেন হাতে বাম দিকে একটি রাস্তা চলে গেছে, সে রাস্তা দিয়ে খানিকটা এগোলেই বেশ কিছু দোকানপাট চোখে পড়বে। আরেকটু এগোলেই দেখবেন একটি ব্রিজ, আর এই ব্রিজটি পেরোলেই পুরাতন জমিদার বাড়ির একটি ভবন আপাতত চোখে পড়বে। কিন্তু আমরা এখন এগোচ্ছি জমিদার বাড়ির মূল ভবনের দিকে, যে বাড়িতে থাকতেন জমিদার প্রাতিশ চন্দ্র রায় চৌধুরী। এই রাস্তা দিয়ে একটু এগোলেই চোখে পড়বে উলপুর জমিদার বাড়ির মূল ভবন। এই বাড়িতেই থাকতেন জমিদার প্রাতিশ চন্দ্র রায় চৌধুরী। এভাবেই আপনারা বেশ সহজেই উলপুরের জমিদার বাড়িতে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আশা করি অনেক অনেক ভালো লেগেছে। আমরা তোমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আমাদের আজকের এই জমিদার বাড়ির পুরো ভবনটি, জমিদার বাড়ির আশেপাশের এরিয়া, এবং আমরা এই জমিদার বাড়ির আশেপাশে বসবাস করে তেমন লোকজনেরও কিছু সাক্ষাৎকার নিয়েছি, সেটাও তোমরা শুনেছ। আশা করি সব কিছু মিলে তোমাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, তোমরা নিয়মিত দর্শক হলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, কারণ আপনাদের এক একটি লাইক, কমেন্টস এবং শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে, উৎসাহ প্রদান করে। এজন্য আপনারা যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন ততই আমাদের আগ্রহ, উদ্দীপনা বাড়বে এবং আমরা তোমাদেরকে উপহার দিতে পারব সুন্দর সুন্দর আরও অনেক অনেক ভিডিও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।